হ্যাঁ, আমি হাসি ভাসি আপনাদের সাথে আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ইউটিউবের একটি আইকন বানাতে পারেন। ইউটিউবের ভিডিও মানে আর কি ভিডিও প্লে বাটনের বাটন স্টাইলের একটি আইকন বানাতে পারেন। এই জন্য আজকে আমি দেখাবো এটা কিভাবে তৈরি করতে পারেন, এই ধরনের একটি আইকন। ওকে, তাহলে চলুন ফার্স্ট একটা পেজ নিই, ফাইল থেকে নিউ থেকে একটা পেজ নিই, 1000 বাই 1000 ওয়াইড হাইট 1000 1000 নিলাম এবং এখানে রেজুলেশনটা 300 দিয়ে দিলাম। ওকে, এবার আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডে কালারটা নিব আর কি, এই কালার 212922B। ওকে, জাস্ট এবার কালারটা এখানে দিয়ে দিব, পেইন্ট বাকেট টুলস, পেইন্ট বাকেট টুল দিয়ে আমরা কালার দিব। ওকে, জাস্ট এই পেইন্ট বাকেট টুল দিয়ে কালারটা দিয়ে দিলাম। ওকে, এবার আমরা এই থেকে লাল কালার সিলেক্ট করি, জাস্ট এই কালার কোডটি হচ্ছে AD1A22, AD1A22, এটা এই কোডটা আমরা সিলেক্ট করে ওকে করি এবং একটি সার্কেল আঁকাবো আমরা। সার্কেল আঁকাতে হলে এখানে যাব যে ইলিপস টুল, ইলিপস টুল, ইলিপস টুল থেকে ইলিপস টুলটা নিব, জাস্ট ড্র একটা সার্কেল ড্র করবো, শিফট কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে সার্কেলটা আঁকাবো, তাহলে কি হবে সমানভাবে সার্কেলটা চারিদিক থেকে সমানভাবে বৃদ্ধি পাবে। ওকে, জাস্ট একটা আইকন আঁকালাম, সার্কেলটা করলাম, এখন এই সার্কেলটা আবার ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট লেয়ার। ওকে, এখন দুইটা সার্কেল হয়েছে, এখন উপরটা আমি এখানে ডবল ক্লিক করলে আমার কালার পিকার অন হবে, এখান থেকে আমি জাস্ট সাদা করে নিব আর কি দেখার জন্য যে নিচেরটা লাল এবং উপরটা সাদা। ওকে, এবার এটা একটু ছোট করব, ইমেজ থেকে সরি এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম এটা ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, করলে এই যে ট্রান্সফর্ম বারটি আসবে। এবার এবার আমি কি করব, কিবোর্ড থেকে শিফট অল্টার ক্লিক করে ধরে অথবা শিফট ক্লিক করে ধরে জাস্ট আমি ছোট করব। এখন আমার একটা বর্ডার দরকার, সেই কারণে একটা বর্ডার নিব। আচ্ছা, এখন এটা একটা আমি শেপ পেয়ে গেছি, এটা জাস্ট আমরা একটা বর্ডার বানাবো। বর্ডার বানাতে হলে এই ইলিপস টুলে আবার ক্লিক করব, করলে এই অপশন গুলো চলে আসবে উপরে মেনু বারে, এই অপশন গুলো চলে আসবে, এখান থেকে জাস্ট ফিল কালার নান করে দিব আর স্ট্রোক কালার হোয়াইট করে দিব। ওকে, এই যে আমার সুন্দর একটা বর্ডার পেয়ে গেলাম। আপনি যে বর্ডার সাইজ কমাতে চান তাহলে এখানে লিখে দিতে পারেন যে এখানে 3 আছে, এখানে আমরা 2 দিয়ে দিলাম, 2 দিয়ে ইন্টার ক্লিক করি, বর্ডার সাইজ কমে গেল। ওকে, জাস্ট আমরা সহজে একটা বর্ডার পেয়ে গেলাম। এখন আমি ভিডিও প্লে বাটনটি নিয়ে আসব, এখানে ক্লিক করব এবং কাস্টম শেপ টুলসে ক্লিক করব, এখানে ক্লিক করে কাস্টম শেপ টুলসে ক্লিক করার পরে এখানে ক্লিক করব, এখানে অনেকগুলা আর কি স্যাম্পল আছে, এখান থেকে আমি জাস্ট ভিডিও প্লে এই যে স্যাম্পলটা এটা আমি নিব, এই যে স্যাম্পলটা এটা আমি নিব। আচ্ছা, এখানে অনেক সময় সবার সবকিছু শো করে না আর কি, এখান এখানে ক্লিক করে সেটিংসে ক্লিক করে জাস্ট অল করে দিয়ে ওকে করলে সবগুলা শো হবে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এমন থাকে, অল্প কিছু শেপ থাকে, সেই ক্ষেত্রে আমরা অল এ ক্লিক করে দিয়ে ওকে করলে সম্পূর্ণ শেপ গুলো আর কি আমরা দেখবো, যতগুলো শেপ আছে আর কি। তারপরে এটা ছোট করা থাকে, এটা জাস্ট টান দিয়ে আমি বড় করে আমার দেখার সুবিধার্থে আমি বানিয়ে নিলাম। ওকে, এবার আমি এই শেপটা নিই, ওকে শেপটা নিই, এখানে আমি জাস্ট আচ্ছা উপর লেয়ার সিলেক্ট করে নিলাম, জাস্ট এখানে আমি শেপটা ক্লিক করি, শেপ ড্র করবো আর কি। একটু কাজ চলছে, আচ্ছা এখানে একটা শেপ ড্র করবো, শিফট চাপ দিয়ে কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে শেপটা ড্র করবো। ওকে, আচ্ছা এইটাও আগের মতো ফিলটা হাইট আছে আর স্ট্রোকটা, এখান থেকে আমি কি করবো জাস্ট স্ট্রোকটা হাইট করে দিব এখানে ক্লিক করে আর এই ফিলে ক্লিক করে সাদা কালার চিনিয়ে দিব। ওকে, দেন ডান, এই যে পেয়ে গেলাম। এবার এটি আমি ঘুরিয়ে নিব আমার ইচ্ছে মতো, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম জাস্ট রোটেট করে শেপটা ঘুরিয়ে নিব।
জাস্ট মিডল করার জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলে আমার আছে এই লেয়ার এখানে নিলে এই যে মাউস আইকনটি আর কি পয়েন্টারটি দেখেন একটা শেপ ধারণ করতেছে, এরকম শেপ যখন ধারণ করবো তখন আমরা এই সার্কেলের জাস্ট এই 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 জায়গাটা একটা ক্লিক করবো, তখন দেখেন চারিদিক থেকে এটা ঘিরে ফেলছে। এবার এই শেপটা এই লেয়ারটা সিলেক্ট করা থাকবে আর কি, তারপরে মুভ টুল সিলেক্ট করব, অন্য কোনো টুলসটা মুভ টুল সিলেক্ট করার পরে দেখবেন যে এই উপরে এই অপশনগুলো আসবে। এখন এখান থেকে এটা মানে হচ্ছে উপরে, এটা মানে হচ্ছে নিচে, আর এটা মানে মিডিলে, অতএব এটা মানে সাইডে, আর এটা মানে লেফট সাইড, আর এটা হচ্ছে রাইট সাইড, এটা মিডিল। অতএব আমি এই মিডিলটা ক্লিক করবো, একটা এই মিডিলটা ক্লিক করবো, জাস্ট মিডিল রাখবো। কিবোর্ড থেকে সিলেকশন থেকে দূর করার জন্য ডিসলেক্ট, অথবা এটা দেখেন এখন সাইড হয়ে আছে, এটা আমি মাঝখানে নিয়ে এসে ছাড়লাম, যেমন আমার নিজস্ব সুবিধা মতো মাঝখানে নিয়ে রাখলাম। ওকে আমি আমার চ্যানেল আইকন বানিয়ে ফেলতে পারলাম। এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এইটা একটা গ্রুপের ভিতরে করে দিব, এই সম্পূর্ণগুলোকে একটা গ্রুপের ভিতরে। এখান থেকে এগুলা কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে এগুলা সব সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ দিলে গ্রুপ হয়ে যাবে, একটা গ্রুপ লেয়ার হয়ে যাবে আর কি। এগুলো এখন একটা গ্রুপ হয়ে গেছে। দেন এখন আমি মনে করেন যে একটা আইকন পেয়েছি, অবশ্যই এই আইকনটা একটা স্টাইল দিয়েছি আমি, কালারের এইটা কিভাবে দিয়েছি সেটা দেখানোর জন্য সেটা আমি করতেছি, সেটা হচ্ছে এইটাকে একটা ইমেজ, তো একটা লেয়ার তৈরি করে নিতে হবে। ওকে, এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, অথবা এটা গ্রুপ না করে আমি ব্যাকে যাই, গ্রুপ না করে জাস্ট সবগুলো একসাথে লেয়ারই করে জাস্ট রাইট বাটন ক্লিক করে মার্জ, মার্জ শেপ। ওকে সরি, এটা হচ্ছে গ্রুপ করেই নি, কন্ট্রোল জিতে গ্রুপ অ্যান্ড। আচ্ছা এখন আমি কি করব, গ্রুপটাকে জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে এটা একটা লেয়ার হয়ে গেছে, এখন এটাকে আবার রাস্টারাইজ করব। ওকে, এবার এটা সম্পূর্ণ একটা লেয়ার হয়ে গেছে আর কি, রাস্টারাইজ লেয়ার। এখন এটাকে একটা কাজ করি, আমি সিলেকশন করে নিব পলিগনাল লেসার টুল দিয়ে, জাস্ট অর্ধেকটা সিলেক্ট করে নিব। ওকে, এই যে সিলেক্ট করলাম, এখন আমি এখান থেকে বার্ন টুল সিলেক্ট করব, বার্ন টুল সিলেক্ট করে সাইজটা একটু বাড়িয়ে নিই। ওকে, জাস্ট বার্ন টুল সিলেক্ট করে বার্ন করে দেব। এখন সিলেকশন ডিসলেক্ট, এই যে আমরা একটা ভাঁজ পেয়ে গিয়েছি জিনিসটা। আশা করি সবাই বুঝতে পারছেন, যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাতে পারবেন। সামনে আরো টিউটোরিয়াল নিয়ে আসবো, আজকে এখানেই শেষ করছি। ওকে।